السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاه والسلام على سید المرسلین نبینا محمد والا علی وصحب اجمعین اما بعد فقد قال المعلف رحمه اللہ تعالی ذکر مجيء الله سبحانه وله لفسل القضاء بين عباده على ما يليق بجلاله و قوله هل ينظرون إلا أن يأتيهم الله في ظلال من الغمام والملائكة وقضي الأمر وقوله هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك وقوله كلا إن إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا ওয়া মাতাসুসামা মহনাল সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল্লা তার জাত সত্তা শেফাত গুণাবলী এবং তার কাজে রবু এবং তার এবাদত বন্দিতে এক ও একক আল আহাদ আল সামাদ যার কোনো শরিক নেই যে আল্লাহ রাবুল্লা আলমিন তার সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী এবং তিনি নিজ সম্পর্কে যা কিছু বলেছেন তাই হচ্ছে সত্য আর তাঁর সম্পর্কে তারপরে রসুল সবচেয়ে বেশি জ্ঞানী সাল সালামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের ওপর যিনি আল্লাহ রবাহ আলম জাদ সম্পর্কে মমিন মুসলিমদেরকে তার মতকে সঠিক ধারণা দিয়েছেন জ্ঞান দিয়েছেন আমাদের আল আকিদা ওয়াসেতিয়ার আল আকিদা আল ওয়াসেত আজকে যে বিষয়বস্তু দিয়ে শুরু হবে সেটা হচ্ছে মহান আল্লাহ আলার আগমন আল্লাহ আসবেন বিশেষ করে বিচার দিবসে হাসর মাঠে বান্দাদের মাঝে বিচার ফায়সালার উদ্দেশ্যে এবং এই আল্লাহর আগমন যেমন আল্লাহর জন্য সমীচীন যেমন উপযোগী তেমন এই আল্লাহ রাবুল আলমিনের আশায় বা আগমনে কোন সৃষ্টির সাথে কোনো তুলনা নেই যে আমরা যেমন কোনো জায়গায় আসি অথবা কোনো জায়গায় যাই এই রকমের অবস্থার সাথে আল্লাহ রাবুল আলমিনের আগমনের কোনো তুলনা নেই আল্লাহর আশা আল্লাহর আশার মতো আগমনের মতো আর বান্দার আসা যাওয়া বান্দার সৃষ্টির আসা যাওয়ার আমাদের যাওয়াই আমরা যখন কোনো এক জায়গা থেকে প্রস্থান করি সেই জায়গা ছেড়ে দিই তখন সেই জায়গা শূন্য হয়ে যায় আবার যেই জায়গা গিয়ে আমরা থামিয়ে অবস্থান করি সেই জায়গা ফুল হয় পূর্ণ হয় আবার আমাদের যাতায়াতে আমাদের সামনে পিছনে ডানে ভামে আল্লাহর সৃষ্টি জমিনের মাঝে চলাফেরা করলে জমিন আমাদেরকে ঘিরে আছে রব্বুল আলমের ক্ষেত্রে এসব কথা চলবে না কোন কিছুর সাথে তুলনা চলবে না এক কথা এখানে লেখক শেখুল ইসলাম বিবিনে তাইমা রাহেমা হল্লা বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন কোরআন কারিমের স্পর্শ আয়াত আল্লাহর আগমন সম্পর্কে আল্লাহ আসবেন মহান আল্লাহ ইরশাদ করছেন তার একটি আয়াতে শুরু করার আগে ভাষ্যকার যে এই বিষয়টির চ্যাপ্টার বা পর্ব সম্পর্কে বলছেন তা বলি ব্যাখ্যা করে ইল্লাহ আল্লাহ আগমন লেফাসলিল লেফায়ে বিচার ফেসালার উদ্দেশ্যে বাইনা এ তার বান্দাদের মাঝে বিচার দিবসে হাসর মাঠে আল্লাহি যেমন আল্লাহ রাবুল আলমিনের মহত্ব বড়ত্বের উপযোগী হইতে পারে প্রথম আয়াত সোরাব আখার আয়াত নম্বর দুইশো দশ মহানার সাধ করছেন আলিয়ান জরুনা ইল্লাহ আইয়াতি আহমুল লাফিজুয়ালা আলী মিনাল ও মামি তারা কি একমাত্র অপেক্ষা করে এন জরুনা নাজারায় আনজ রহমানের দেখাও হয় এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ আর নাজারা আনজার রহমান ইন্তেজার অপেক্ষা ইনতাজার আনতাজেরও হয় এখানে ইন্তেজার অপেক্ষার অর্থে রয়েছে তারা কি অপেক্ষায় রয়েছে প্রতীক্ষায় রয়েছে একমাত্র এই বিষয়ের যে ইল্লা আইয়াতে ইল্লাহম্লা হাফিজুল মিনাল গামামে যে মহান আল্লাহ তাদের কাছে আগমন করবেন মেঘমালার ছায়া তলে মেঘমালার ছায়াতলে তলে সাদা মেঘমালা দিয়ে অনেকে বাংলা অনুবাদ করেছেন মেঘমালা জোলাল জোল্লা বহু বছর মানে ছায়া হয় মেঘমালার ছায়া আল্লাহ রাবুল আলমিন তাদের কাছে আসবেন এই আশার প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ আসবেন তাহলেই তারা সোজা হবে তার আগে সোজা হবে না সংশোধন করবে না বুঝবে না সেদিন তার সংশোধনের সবাই নেই হাসর মঠে মতের পরে বিচার দিবসে হাজির এখন বদলা পাওয়ার জন্য ওয়ালমালা একাত এবং ফেরেস্তাগন আসবেন এই আল্লাহর উপর আছরেছ আল্লাহ আসবেন এবং কারা আসবে ফেরেশতারা আসবে ওয়া কোদিআল আমরু এবং তখন চুরান্ত ফয়সালা করে দেওয়া হবে চুরান্ত ফয়সালা দুনিয়ায় হয় না ফয়সালা করতে গিয়ে হয় কারো সম্পর্কে বাড়াবাড়ি হয়ে যায় জুলুম হয়ে যায় যতটুকু অপরাধ তার বেশি শাস্তি দিয়ে দেওয়া হয় আবার কখনো কখনো অধিকাংশ ক্ষেত্রে ন্যায্য অধিকার পায় না যেটা পাবে সেটাই পায় না পাওনা কিন্তু স্পষ্ট হয়ে যাবে এবং তাদের আমল স্পষ্ট হয়ে যাবে জাহান্নামী যারা তাদের আমল এবং তারা স্পষ্ট হয়ে যাবে চিহ্নিত হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে সৎ লোকেরা চিহ্নিত হবে অসৎ লোকেরা চিহ্নিত হবে মনাফে কাফের কে কেমন ছিল সবকিছু সেই দিন উন্মোচিত হয়ে যাবে সব স্পষ্ট হয়ে যাবে ওকুদু আলাম ওয়ালাল্লাহতুর জামল হুমর এবং সমস্ত কিছুই আল্লাহর কাছে ফিরে যাবে শেষ পরিণাম আল্লার কাছে সব কিছুই ফিরে যাবে শুধু আমি আপনি না সমস্ত কিছু ওর শেষ পরিণাম আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহ রব্লা আলামিন সমস্ত পরিণামের মালিক এআতি যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ইয়াতি আল্লাহ তাদের কাছে আগমন করবেন কোন দিনে সেটা যেদিন চূড়ান্ত ফয়সলা হবে সেটা কোন দিন কেমতের দিন দ্বিতীয় আয়াত তাতে রয়েছে হালিয়ান তারা কি একমাত্র অপেক্ষায় রয়েছে হাল মানে কি হয় হাল মানে কি হয় হাল মানে কি হাল আন্ত মুসলিম মানে কি তুমি কি মুসলিম হাল মানে কি আর কি কিন্তু যখন ইল্লার আগে আসবে পরে ওই বাক্যে ইল্লা আসছে ব্যতিক্রম এক্সেপশন করা হচ্ছে তখন ভাল মানে না হয়ে যাবে মায়ের অর্থ নেগেটিভ অর্থ হবে তাহলে কি আর জিজ্ঞাসার অর্থ থাকবেন আমি ওই রকম কিন্তু অর্থ করছি জি এজন্য হালিয়ান যুরুনা ইল্লা আনতা আতিয়াহুম মুলমালায়কাত তারা একমাত্র ফেরেশতারি আসার অপেক্ষা করে এটা আমি কি করছি তা অর্থ করছি শাব্দিক অর্থ শাব্দিক অর্থটা বলে দি আগের তাও হালিয়ান জরুনা ছিল এখন হালিয়ান জরুন আছে তাই না তাহলে দুটো একসাথে অর্থ হয়ে যাবে শাব্দিক অর্থ হবে হালিয়ান জরুনা তারা অপেক্ষা করে না ইল্লা ইয়াতিহমুল্লাহ কিন্তু একমাত্র অপেক্ষা করে কিসের তাদের কাছে আল্লাহর আগমনের এখানে হালিয়ান জরুনা তারা অপেক্ষা করে না ইল্লা আন্তাতিহমুল মালায়েকা একমাত্র ফের তাদের কাছে ফেরিস্তার আগমনের আউ ইয়াতিয়া রব্বকা অথবা তোমার রবের আগমনের অপেক্ষা করে না একমাত্র কিসের অপেক্ষা ছাড়া রবের বা আগমন ছাড়া তো যখন যখন এরকম করে বলা হয় যে এ কিছু চাই না একমাত্র এ কিছুতে সোজা হবে না একমাত্র লাঠিতে সোজা যারা দুষ্ট তাদেরকে দুষ্ট বাচ্চাদের ক্ষেত্রে বলি না বলি না এ কিছুতে সোজা হবে না লাঠি ছাড়া এই যে ইল্লা ইল্লা আসা বোঝা গেছে তো ইল্লার প্রয়োগ যখন করলাম তখন কিন্তু এইভাবে নায়ের পরে হাঁ উদ্দেশ্য হচ্ছে হাসর মানে এই একমাত্র তার সংশোধন একটি কাজে এতে সীমিত করা তো নায়ের পরে হানি আসার উপকারিতা হচ্ছে না নায়ের পরে হানি আসার আমি কারো বাড়ি যাই না একমাত্র তার বাড়ি হ্যাঁ না এর পরে হ্যাঁ তার মানে আমার যাওয়াটা হচ্ছে একেবারে সীমিত তো ঠিক এইখানে ওইভাবে আল্লাহ নিয়েছে রা আল্লাহ তো সোজা অবস্থায় বলে দিতে পারে সোজা এইভাবে যে তারা অপেক্ষা করে আর হাল না করতে পারতেন কিন্তু ওই যে এক শুধু এই বিষয়টির অপেক্ষায় তারা রয়েছে শুধু এই অর্থটা প্রকাশ পেত না হাসার যেটা কারবিতে বলা হয় সীমিত করে দেওয়ার অর্থ এই অর্থটা হইতো না যেমন সুরা ফাতে রয়েছে আল্লাহ আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন বলো ইয়া কানা বধু মানে একমাত্র তোমার এ মদত করি একমাত্র ইয়াকা আগে নিয়ে আসা যদি ইয়াকা আগে না নিয়ে আসা বলতাম না বোধ কা হম কি অর্থ হইতো তোমারে এবাদত করি তোমার এবাদত করি আর একমাত্র তোমার এবাদত করি কত পার্থক্য আছে ঠিক না স্বামী স্বামীকে বলছে স্ত্রী যে তোমার কথা আমি মানি তার মানে কি ওর বাপের কথা মানে না ওর মায়ের কথা মানে না হ্যাঁ আর কারো কথা মানে না ও লোকের কথা মানে তার মধ্যেও স্বামীর কথা মানে তোমার কথা মানে কিন্তু একমাত্র তোমার কথা মানি মানে কারো কথা মানি না আশা করি বুঝতে পারছেন এটাকে আরবিতে হাসর বলা হয় অর্থকে সীমিত করে দেওয়া এই উদ্দেশ্যে ওই একা নাবোধ ওই একা নাস্তাইন এসছে সাহায্য হ্যাঁ ওয়াইএকানা স্টাইন একমাত্র তোমার কাছেই সাহায্য চাই কারো কাছে গস কত দূর্গা দরগা কা চিলানি চেষ্টি কারো কাছে সাহায্য চাই না ওয়াইএকানা স্টাইনের অর্থ এক পার্থক্য এত অর্থ হয়ে যদি বলা হয় ওয়ানা স্নাই নৌকা যেমন দোয়ায় কোনোতে কোনতের দুটো দূরে আরেকটাতে আছে ইন না আল্লাহ মাইনানা হ্যাঁ তার মানে কি আল্লাহ তোমার কাছে তোমার কাছে সাহায্য চাই প্রতি বলা আরও কারোর কাছে চাই কিন্তু তোমার রকম বাক্য এসছে সেই জন্য অর্থটা করে দিলাম শাব্দিক অর্থ করলাম টানা অর্থ করলাম যাতে সব রকম করে বুঝতে পারেন হ্যালি না শাব্দিক অর্থ করলে শুনতে ভালো লাগে না কিন্তু আরবি ভাষার সাথে কাছাকাছি হইতে পারবেন হ্যাঁ শাব্দিক অর্থ বুঝতে শিখলে আরবি ভাষা আসার কাছাকাছি হইতে পারবেন বোঝা সহজ হবে যখন টানা অর্থ আরে কোনটার মানে ইল্লা মানে ব্যতিক্রম হয় ইল্লা মানে ছাড়া হয় সে ছাড়ার অর্থ করলেন না হাল মানে কি হয় বা না হয় না এর অর্থ করলেন না আমি টানা যখন অর্থ করলাম তা না এর অর্থ আসলো না আর ছাড়ার অর্থ আসলো না তাই না তারা একমাত্র আল্লাহর আগমনের অপেক্ষা করে দেখেন হাল মানে না আসলো নাও আসলো না আর ইল্লা মানে যে ছাড়া বা ব্যতীত হয় ওটাও আসলো না টানা অর্থে তাহলে টানা অর্থ প্রাথমিক পর্যায়ে যারা আছে যে কোনো ভাষা বোঝাতে ওরা বুঝতে পারে না আমরা ক্লাস এগুলোতে যখন ইংলিশ পড়েছি তখন এক একটা শব্দের অর্থ দিস ইজ এ পেন দিস মানে এ হয় ইজ মানে এ হয় এ মানে এ হয় পেন মানে এ মানে একটি এ পেন কিন্তু যখন ওপরে চলে যাবেন তখন আর ওইভাবে অর্থ করে কাজ হয় না ওই তলাশ করলে কাজ হবে না অলংকারপূর্ণ ভাষায় এক একটা দুটো লাইন গোটাটার অর্থ করতে হবে টানা অর্থ শব্দের অর্থের সাথে কোন সম্পর্ক নেই সব ভাষা বিশেষ করে আরবি ভাষা তো দ্বিতীয় আতে কি রয়েছে যে তারা একমাত্র কিসের অপেক্ষায় রয়েছে যে ফেরেশতারা তাদের কাছে আসবে আ ইয়াতি আর অবোকা অথবা হে নবী তোমার প্রতিপালক আসবেন অথবা তোমার প্রতিপালকের কিছু নিদর্শন হ্যাঁ কিছু আলামত বড় নিদর্শন দেখতে চাই বড় নিদর্শন হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাওয়া তারা সংশোধন করবে না যতদিন পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে তারা সংশোধন করবে যতদিন তার জালকে চোখে না দেখবে দাজ্জালকে তারা সংশোধন করবে আর যত তেন মাজুজ বেরিয়ে না আসবে তো তখন কি আর সংশোধন করবে এমন ভেতনায় পড়ে যাবে যে ইমানই হারিয়ে ফেলবে তা ইমান যাক যান বাঁচা দাজ্জাল থেকে দাজ্জালকে শেষ দরকার দাজ্জালকে বলছে রব হবে না হবে না সমস্ত ওইরকম হয়ে যাবে এল্লা মশা তো আল্লাহ এখানে তিনটি বিষয়ের কথা বলেছেন যে তারা অপেক্ষায় রয়েছে সংশোধন করছে না ইমান নিয়ে আসছে না অথবা জাতিতে মুসলিম হইল দেখেন আজকাল যতই বলেন নামাজ ধরছে না ফেরেস্তা সরাসরি চলে আসবে আল্লাহ কিয়ামতের দিন বা তার পূর্ব মুহূর্তে বড় নিদর্শন চলে আসবে পশ্চিম দিকে সূর্য দেখার পরে সকালবেলা বলবে যে তু তুতুল আন এখন তবা করছি আল্লাহ বলে তুই তো ফেরাউন ফেরাউন ছিল তখন তবা করেছিল তুই এখন পশ্চিম দিকে সূর্য দিকে তবা করছিস হ্যাঁ এখন আর চলবে না বাকাত আশাই তা কাবুল সারা জীবন না ফরমানি করেছ অকন তামিয়াল মুফসেদিন বিপর্যয় সৃষ্টিকারীদের দলভুক্ত ছিলেন সুতরাং আর লাভ হবে না দরজা তবর বন্ধ হয়ে গেছে এই বিষয়গুলি আল্লাহ বলতে চাই আয়াত আমাদের আখিদের বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ বলে আলমিনের আগমন আগেটাতে ইয়াতি আহমুল্লাহ এটা আছে তাতি আহমুল মাল্লা তারপর ইয়াতি আর রবের আগমন ঘটবে সুরে আন আম আয়াত নম্বর একশো আটান্ন আয়াত মহান আল্লাহর বাণী ক্যাল্লা না আগে যে বিষয়টি যে ধারণা রাখছো অথবা যে কাজ করছো কশ্চিন কালেও সেটা নয় এজা দুঃখিল আর দো দাক্কন দাক্কা স্মরণ করো যখন জমিনকে পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে চূর্ণ করে ধ্বংস করে দেওয়া হবে ওয়া আর হে তোমার প্রতিপালক আসবেন ওয়াল মালাকু আর ফেরেস্তা আসবেন ফেরেস্তা গুন মালাইকা বহু বচন মালাক কিন্তু আল মালাক বললে তখন বহু বচনের অর্থ হয় ফেরেশতা আসবেন সাফান সাফফা সারিবদ্ধ ভাবে কাতারে কাতারে সাফ মানে কাতার সুরে ফজর আয়াত নম্বর একুশ এবং বাইশ এতে আয়াতে কি দেখালেন ও যা ওখানে ছিল আশার অর্থ আতা তাইয়াতি মানেও আসা হয় ইয়াতি আহোম বা তাইয়াতি আরব বক আর যা আ আশা আসা হয় রম আসবেন তাতে কি রয়েছে রম আল্লাহ আসবেন দিন আসবেন সব কেয়ামতের কথা বলো যেদিন পৃথিবী ধ্বংস করে দেওয়া তারপরে আয় সুরেফুর খান এক নম্বর পঁচিশ ওয়া বিল আমি যেইদিন আকাশ মেঘমালাসহ ফেটে যাবে

ধীরে 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 পালাকরমে নামানো হবে তাদের অবতরণ ঘটবে এখানে কি রয়েছে ফেরিশতাদের অবতরণ ফেরিশতারা নেমে আসবেন এবং তার আয়ের আগের আয়ত গুলো তো রয়েছে আল্লাহরবুল আসবেন কোথায় ইয়ামল কায়ামা ময়দানে মাসারে হাসুর মাঝে এই আয়াতগুলি তা হয়ে গেল এখন আয়াতগুলি থেকে যেটা দেখানোর বিষয় যদি আমি স্পষ্ট করে দিয়েছি এখন আল্লাহ শেখ সরি ফৌজান হাফেজ ভাষায় তার খিতাব থেকে শুনে বলছেন আর শাহেদ মেনাল আয়াত কয়টি আয়াত গেল চার তাই না হালিয়ান জরুনা দিয়ে ইল্লা ইয়াতি আহমুল্লাহ তারপরে তো রয়েছে যে ইল্লা আন্তুল মালায় আউ ইয়াতিয়া রব্বুকা আর তারপরে তো রয়েছে ওয়াজা আর রব্বুকা ওয়াল মালাকু আর তারপরে রয়েছে হবে হবে আর বহু দরজা বিশিষ্ট হবে তারপরে ধ্বংস হয়ে যাবে আর আকাশ ফেরেশতারা নেমে আসবে ফেরিস্তাদেরকে কেন দাঁড়াবেন কারণ আল্লাহ রবুল আলমীদ বিচারের জন্য আসছেন ফেরেস্তারও সারি হয়ে এসে দাঁড়াবে আল্লাহর হুকুম পালের জন্য প্রস্তুত হয়ে থাকবে কখন কি আল্লাহর হুকুম হয় এই আয়াতগুলি থেকে যেটি দেখানোর বিষয় আন্না আফাদাত এসবাত আল মাজি এ ওয়াল ইতিয়ান এ লিল্লা হে ইয়া মাল কয়ামাতে বেজা তেহে আল্লাহ লে ক বেজালালেহি লে কাজায় বলছে এ আয়াদগুলি স্পষ্ট করে বা এ আয়াদগুলি জানাই কিসে কি জানায় এসবাত আল এ ওয়াল ইতিয়ান আল্লাহর আগমন এবং আশা মাজি মানেও আশা আগমন আর ইতিয়ান মানেও আগমন আতা থেকে ইতিয়ান মাজদাত আর যা ইয়াজিও মজিউন হচ্ছে মাসদার মিমি এটাও মাসদার যা যা মানে আশা যা থেকে মাজিউন আর থেকে থিয়ানো আল্লাহর আগমন কে আনো কেমতের দিবসে তেহি হ্যাঁ সত্তাগত দিক থেকে এই নয় যে আল্লাহর আজাব আসবে হ্যাঁ আল্লাহর হুকুম আসবে আমর এগুলো হচ্ছে বেদাতিদের তাউইল। হ্যাঁ অর্থের বিকৃতি সেই জন্য বলছে বেজাতহি সে কি বলতে চাইছেন হ্যাঁ সত্তাগত দিক থেকে আল্লাহ নিজেই স্বয়ং আসবেন জাত বেজাতি মানে কি স্বয়ং আল্লাহ বলেন আসবেন তো আল্লাহর আশা আলামাই আলী কবি আলী যেটা আল্লাহর বড়ত্ব মহত্বর জন্য উপযুক্ত হয় লেফাসে কি জন্য আসবেন লেফাসল কাজায় বেনা এবার তার বান্দাদের মাঝে চড়ান তো ফয়সালা করার জন্য বিচার ফাইসালার জন্য কাদা মানে বিচার আর ফাস মানে ফাইসলা করা বিচার ফাইসালার জন্য ওয়া মাজি অহু ওয়া ইতয়া ইতিয়ান অহু সুভানহ মিন শেফাত এল ফেলিয়া আল্লাহরাব্বেলা আলেমিনের আগমন আশা এটা আল্লাহর হচ্ছে শেফাত কিন্তু কোন ধরনের শেফাত গত আলোচনায় ইদুল্লাজাহার আগের যে আলোচনাটি ছিল তাতে বলেছিলাম যে আল্লাহর সেফাত হচ্ছে দুই রকমের তার আছে না ওইটা তো হচ্ছে হুকুমের ক্ষেত্রে আমর হুকুম হুকুমের ক্ষেত্রে আল্লাহর সৃষ্টিগত হুকুম আর শরীয়তগত হুকুম কিন্তু এখানে আল্লাহর সিফাত গুণ গুণগুলি আল্লাহ রাবুল্লা আলমের সত্তাগত জাতি গুণ সত্তাগত গুণ মানে এমন গুণ যেগুলি আল্লাহর জাতের সাথে সত্তার সাথে সম্পর্কিত সহজ ভাষা বুঝে আর কিছু গুণ আছে সেফাত মানে কি গুণ আল্লাহর কিছু গুণ আছে যেগুলি আল্লাহর কাজ কর্মের সাথে কাজের সাথে সম্পর্কিত আল্লাহর জাতের সাথে সম্পর্কিত গুণ যেমন আল্লাহর চেহারা আল্লাহর চেহারা চেহারা হচ্ছে যেমন আপনার চেহারা আপনার যে বডি রয়েছে আপনার যে সত্তা বা আপনার যে রয়েছে ব্যক্তিত্ব তার একটা অংশ তাহলে আপনার এটা হচ্ছে ব্যক্তিগত গুণ জাত আল্লাহ রব্বুল আলমিনের চেহারা আল্লাহর হাত আল্লাহর চোখ হ্যাঁ এগুলি হচ্ছে আল্লাহর কি গুণ সত্যাগত জাত জাতি সেফাত সত্যাগত মানে জাতি সেফাতে জাতিয়া আরবিতে কি বলবেন সেফাতে জাতিয়া আর সেফাতে ফেলিয়া সেফাতে জাতিয়া মানে সত্যাগত কোন যেই গুণগুলি সম্পর্ক আল্লাহর সত্তার সাথে সহজ আর বহু গুণ রয়েছে যে গুণগুলি আল্লাহর কাজের সাথে সম্পর্কিত যেমন আল্লাহ আসে না আশাটা আল্লাহর জাতের সাথে সম্পর্কিত না আল্লাহর কাজের সাথে সম্পর্কিত আল্লাহ আল্লাহর আশাটা আল্লাহর কাজ আল্লাহর বিচার করা আল্লাহর কাজ আল্লাহর রিজিক দেওয়া আল্লাহর সেফাত কিন্তু আল্লাহর কি সেফাতে ফেলিয়া কর্মগত গুণ জি সেফাতে জাতি আর সেফাতে ফেলিয়া তো এখানে কি বলছেন যে এই সিফাত হচ্ছে কি বলেন সিফাত কি ফেলিয়া না জাতিয়া ফেলিয়া আল্লাহর আশা হচ্ছে আল্লাহর কাজ আল্লাহর আশা হচ্ছে আল্লাহর কাজ তাই বলছেন যে মাঝি ওহু ওয়া ইতিয়া নহু সুভা আল্লাহ সুভান হতো আল্লাহর আগমন বা আশা হচ্ছে তার ফেলি সিফাত ফেলি সেফাত মানে কর্মগত গুণ এজেব এসমাত হহমা আলাহা কি কাতিহা তার আসল মর্মেই সেটাকে সাব্যস্ত রাখতে হবে মানে আসল অর্থে যেটা তার আসল আশা মানে আশা আগমন মানে আগমন ওলা এজুজ ও তাবিল অহমা আর সেগুলির অর্থের বিকৃতি ঘটানো যায়জ নয় বা অপব্যাখ্যা করা যায় তাবিউল মানে অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি ঘটানো যায়জ নয় বেমাজি ঐতিহান আমরেহি আল্লাহর আশাকে আল্লাহর নির্দেশ আসবে কেমন আল্লাহ কি আসবে হুকুম আসবে এটা বেদাতেদের অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি কামা ইয়াফা আলহ নোফাত সেফাত যেমন করে থাকে সেফাত ও অস্বীকারী আল্লাহর গুণ অস্বীকার না যেমন কথা আল্লাহ আসবেন না আল্লাহর আশা বলা যাবে না তাই তো আল্লাহ কোন দিকে আছেন ওখান থেকে আবার আসবেন নড়বেন চড়বেন দেখেন শৈতান যুক্তি দেখাইতে লাগলো কোরআনের আয়তের সামনে যুক্তি পেশ করে না আয়তের অর্থের বিকৃতি ঘটনা আল্লাহ আসবেন না আল্লাহর হুকুম আসবে হ্যাঁ আল্লাহর আদেশ নিষেধ আসবে তাই বলছেন যে এর তাবিল করা অর্থের বিকৃতি ঘটানো যে আসবে মানে এতিয়ান অমরিহি আল্লাহর হুকুম আসবে কামায়া ফাল নফাত সেফাত যেমন যারা গুণ অস্বীকারী আল্লাহ রবুল্লা আলমিনের বহু গুণ অস্বীকার করেছে কেউ পুরো অস্বীকার জামিয়ারা জাহমিয়ারা মোতাজেলরা অনেক গুণ অস্বীকার করেছে তারপরে আশারি মাতুরিদি এরা সাতটি সেফাত কে সাব্যস্ত রেখে বাকিগুলোকে তাবিল করেছে অস্বীকার না করে এরা কি করেছে অপব্যাখ্যা করেছে অর্থের বিকৃতি ঘটেছে আশারি মাতুরিদিরা ওদের সবগুলির খণ্ডন ভাইয়া কল তারা বলে থাকবো যা আর মানে যা আমর রব্বিকা আমরুহু তোমার রব আসবেন মানে যা আর রব্বকা ওয়াল মালাক ও সাফান সাফা তোমার রব আসবেন রব আসবেন না রব যেখানে আছেন সেখানে আছেন রবের হটা নড়া নাই রব আসবেন না কি করবেন রবের হুকুম আসবে হাজা আমিন তাহরিফ আয়াতিল্লা বলছে এগুলি আল্লাহর আয়াতের তাহরিফ মানে বিকৃতি ঘটানো তাহরিফ শব্দের তহরিফ ইহুদিন আসারারা বাইবেলে করেছে তরাত ইঞ্জিলে করেছে আর অর্থেরও বিকৃতি ঘটিয়েছে অর্থের বিকৃতি তাহারিফ লাফজি আর তাহারিফ মানবী তাহারিফ বিকৃতি হচ্ছে দুই রকম শব্দগত শব্দকে বদলে দিলেন যাতে অর্থ তো বদলে যাবে শব্দ পাল্টে গেছে আর শব্দ ঠিক আছে ওইটাই কিন্তু অর্থ পাল্টে দিলেন মুসলিম যারা বেদাতি তারা যেখানে বিদাত কোরআন হাদিস সাব্যস্ত করতে চেয়েছে সেখানে তারা কি করেছে শব্দ তো কোরআন আছে কিন্তু অর্থের তাহরিফ ঘটিয়েছে যেমন এখানে যা রব না রবের হুকুম আসে আল্লাহর হাত না আল্লাহর কুদরত কুদরতি হাত আল্লাহর চোখ না রক্ষণ বুঝছেন না ইত্যাদি ইত্যাদি আল্লাহ আল্লাহর নেমে না আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন অবতরণ না 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 আল্লাহর রহমত নেমে আসেন এইভাবে এগুলো তা হারিফ ক্ষেত্রে এগুলো বললাম কোরানের আয়াত একটাই আছে কিন্তু ওটা যারা বেরুলুবি ধরেন যারা নবীকে হাজির নাজির বলে। এনার সাল্লা কা শাহেদ আ ওবামা শেরা ওয়া নাজিরা এনার সাল্লাহ মানে হে নবি তোমাকে কী করেছি সাক্ষী করেছি সাহেদ মানে সাক্ষী হয় আর সাহেদ মানে প্রত্যক্ষদর্শী হয় দুটো অর্থে আরবি তো দুটো শাহেদা আর সাধু মানে সাক্ষী দেওয়া আর শাহেদা আর মানে প্রত্যক্ষ দর্শন করা কিছু দেখা মুসাহাদা ওখান থেকে মানে অবলোকন করা বা প্রত্যক্ষ করা কোনো কিছু দেখা আর কি তো বলছে ইন্নার সালনাকা শাহেদান বেরুলিবি তর্জমা করান আছে নিশ্চয়ই তোমাকে কি করে পাঠিয়েছি হাজির নাজির করে পাঠিয়েছি দেখেন হাজির নাজির আকিদা কোরআন থেকে ইন্নার শাহেদান মানে শাহেদ মানে সাক্ষী আর দ্বিতীয় অর্থ হলো কি বললাম হাজির উপস্থিত সাহেদ মানে প্রত্যক্ষদর্শী কে প্রতক্ষদর্শী কে আপনার প্রত্যক্ষদর্শী এখন এখানে তার মানে উপস্থিত ওই নার সাল্লাকে শাহেদ আন হে নবী তোমাকে হাজির করে পাঠিয়েছি উপস্থিত তুমি বলছে বলছো যে নবী হাজির নাজির আরে আর দে মহান নারায় তকবেন নারায় রে সালাদ দিলো ওরে হচ্ছে হক্কানি কবর মাজার পূজা করে আর বড় শির করে এইভাবে কোরআনের তাহারিফ কোরেন এ তাহারিফ সা আলায়া একদিন আমি তফসির করতে বলেছিলেন সা আলায়া সালো মানে জিজ্ঞাসা করা হয় আর সালে আসলে মানে চাওয়া হয় হ্যাঁ করা হয় চাওয়া দোয়া করা আর একটা কি হয় জিজ্ঞাসা করা আমার সম্পর্কে তোমার ওই যদি জিজ্ঞাসা করে তো সালা মানে জিজ্ঞাসা করা সওয়াল ওখান থেকে সওয়াল করছেন আর সওয়াল মানে ভিক্ষে করা এই জন্য ভিক্ষুকে অম্মা ফালাতা নাহার ভিক্ষুক যে চাই হাত পেতে ওকে ধমক টমক দিয়ে না তাই না তো দুটো অর্থ করার হয়। এখন যেখানে আল্লা বলছেন ওখানে সওয়াল মানে হচ্ছে জিজ্ঞাসা করা বোঝা গেছে ওখানে তর্জমা করেছে বেরোলি লা ওয়াস আল মানে যাচ্চা করো ওয়াস আলমান আরসালনা আল না কাবলাকামীর না হে নবি তোমার পূর্বে যে রসুলগঞ্জকে পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করে দেখো তারা কোন ধর্ম নিয়ে এসেছিলো কোন দিন তারা কি তহীদ নিয়ে এসছিলো না সিরিকে ধর্ম নিয়ে এসেছিলো পুতিমা পুতুল পূজাও ধর্ম নিয়েছিলো আজ আলনা মিন্দুর রাহমানে রহমানের আলে হাতাইউব এদুন রহমান ছাড়াও কি আর কোনো আলেহ উপাস্য আছে তাদের এবাদত চলবে তাহলে দেখেন তৌহিদের কথা আলোচনা হচ্ছে সেই তৌহিদের আয়াতের শেষ অংশ বাদ দিয়ে প্রথম অংশের সালা মানে জিজ্ঞাসা না করেছে ওয়াস আলমান আর সালনা তোমার পূর্বে যে রাসূলদেরকে পাঠিয়েছি তাদের কাছে তুমি চাও যাচ্চা করো মানে নবীকে আল্লাহ বলছে যে এব্রাহিম মুসা ইসার কাছে কি করো যাচ্চা করো তোমাকে দেখুন নবী কাল্লা বলছেন যে ইব্রাহিম খরিল্লা নো আলী সালাম আর মোসা আলাইসালাম ইসা সবার কাছে চাও তাহলে আমরা কেন খাজা বাবার কাছে চাইবো না কেন জিলেন কাছে চাইবো দেখলেন এই বক্তব্যগুলো কাদের বক্তব্য বেরেলি বক্তাদের মুশ্রেক বক্তাদের বক্তব্য কথা বলছেন কোরআন থেকে বলছে জনগণ তো মূর্খ সমাজ তারা চোখ খোলার চেষ্টাও করেননি যেটা ঘরে বসে বসে সহজ ইসলাম পেয়ে যায় আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছেন হ্যাঁ জ্ঞান বিবেক দিয়েছেন এই জ্ঞান বিবেককে কাজে লাগেনি অথচ জ্ঞান বিবেককে কাজে লাগাইলে চোখ খুলে যেত আপনার এক মালিক পছন্দ করেন না দশ মালিক পছন্দ করেন যে কোনো লোক সৎ অসৎ ভালো মানুষ হোক একবারে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ যদি জিজ্ঞেস করেন এক মালিক পছন্দ করে না দশ মালিক পছন্দ করে কি বলবে একই উত্তর হাউস ড্রাইভারদের দশজন মালিক পেরেশানি শেষ নেই টি বয়দের দশজন মালিক পেরেশানি শেষে একজনকে চা দিয়ে এলো নাস্তায় দিল আর একজন একসাথে দুইজন বলছে জীব শাহী আরেকজন বলছে জীব স্যান্ডউইচ আর করবে ওটা কি আরেকজন বলছে জীব পেপার পেপার নিয়ে আর একজন বলছে যে আর কি কলম কলম নিয়ে করবে কি জান একটা আর হুকুম দশটা ঠিক না দুনিয়াতে তো তুমি তোমার দুটা মালিকও চান এক মালিকের অর্ডার চাই যে করবেন একজন হুকুম করে এত হুকুম একসাথে কি করে পালন করবো ঠিক না আর এবাদত বন্দীগীর ক্ষেত্রে অসুবিধা নেই আল্লাহরও এবাদত করব আল্লাহর জন্য জবাই করব আর খাজা ভাবের জন্য ওরসেও জবাই করব। মেনান মাঠেও আল্লাহর জন্য জবাই করবো কোরবানি দিন আল্লাহর জন্য জবাই করব আর ওর সঙ্গে শাহজ আল্লাহর জন্য আঠারো সি জবাই করবো এটা বুঝে আসলো না যে কোনটা ইসলাম হইতে পারে বুঝতে পারছেন না এইজন এই কথা বললে চলবে না যে আমাদের মোল্লা হুজুররা এই ধর্ম শিখেছে আল্লাহ আমি করবটা কি এর বেশি জানতাম না আল্লাহ বলে তোমাকে বিবেক দিয়েছিলাম লাহম কুলুম লা ইফকুনুনা বিহা কলগরি দাহি গান ছিল না কি বুঝেছিলে দুনিয়া তো যথেষ্ট বুঝতে কেন ইসলাম বুঝনি তাওহীদ বুঝানি কেন তাওহীদ হচ্ছে মানুষের नेचर প্রকৃতি মানুষ হাড়ে হাড়ের পাই হ্যাঁ যে এক মালিক হতে পারে তারপরে ইচ্ছা নাও কমন সেন্স আছে যে মৃত মরা মানুষ আমাকে কি করে দিতে পারে আরে আমি তো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারবো কি করতে পারে ও তো খবর কি হবে মৃত ওকে কি করে ডেকে আপনি কি বলেন ওরা মরেও মরে না ওরা সীমাহীন শক্তিশালী হয়ে যায় আল্লাহ প্রদত্ত শক্তিতে কাজ করে তারা খোদাই শক্তি বুঝা গেছে এইগুলো হলো আমার দেশের ধর্ম যার ফলে কখনো নাজাক পাবেন আল্লাহ আকলের হিসাব নেবেন শুধু আলেম সমাজের দোষ দিলে হবে না যে এত মত এত হুজুরদের কথা কথা কোনটা ঠিক এই বলে পার পাবেন না ভালো করে হুজুর আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর হাত আছে বলছেন না 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 হাত মানা যায় না আরে আপনার হাত বললে তো মানা যায় আপনাকে টন্ডা হওয়া পছন্দ করে টন্ডা হঠাৎ ত্রুটি না পূর্ণতা কেউ যদি বলবেন ত্রুটি যুক্ত আর আল্লাহর হাত নেই আল্লাহর কুদরতি হাত ত্রুটি যুক্ত কথা কমন সেন্সে বুঝে আসে না আপনি ওই কথা নেবেন কথা নেবেন কাজে লাগাইতে হবে আল্লাহ সমস্ত ক্ষেত্রে পাক পবিত্র সমস্ত ত্রুটি থেকে ঘাটতি থেকে যেগুলি মানুষের ক্ষেত্রে সৃষ্টি ত্রুটি মনে করা হয় সেগুলি অবশ্যই রবের ক্ষেত্রে ত্রুটি কি করে সেগুলি হইতে পারে সমস্ত ত্রুটি থেকে মুক্ত তাহলে আল্লাহ ইমাম ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন ওয়াল ইতিয়ান ওয়াল মাজি আল মুদাফি ইলি সুবহান ও নাওয়ানে আশা এবং আগমন যেমন ইতিয়ান আর মাজি দুটোর মানে হচ্ছে আশা কিন্তু প্রতিশব্দ হ্যাঁ হ্যাঁ মোতারাদেব তেমনি আমি বাংলা বললাম আশা এবং আগমন হ্যাঁ আশা এবং আগমন এই শব্দগুলি আল্লাহর ক্ষেত্রে দুইভাবে ব্যবহৃত হয়েছে আল্লাহর ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়েছে ভাবে ব্যবহারিত হয়েছে একটা মুতলাক আর একটা মোকাইয়েদ একটা মোতুলাক একটা মোকাইয়েদ না আনে মুতলাক ও না মোকাইয়েদুন মানে কোন শিশু কোন কিছুর সাথে সম্পৃক্ত করে একটা হচ্ছে এমনিতে ব্যবহার হয়েছে কোন কিছুর সাথে সম্পৃক্ত নয় আর একটা সম্পৃক্ত করে যেমন এই ঈদুল আজহার সময়গুলির যে তকবীর গুলি রয়েছে দিন থেকে তকবির করে তকবির আর তার আগে তকবির করে তকবিরে মুতলাক মোকাইদ মানে কি ফরোজ নামাজের পরের সাথে সম্পৃক্ত নামাজের পরে পরে বলবেন আপনি ঠিক না মোকাইয় আর মুাক হচ্ছে মানে সব সময় যখন তখন বলতে থাকবেন ঠিক তেমনি আল্লাহর ক্ষেত্রে এই আশা এবং আগমন এই ইতিহান আর মজি আতা বা যা আর অব্বকা এই যে শব্দগুলি করা কারিম এসেছে এগুলি দুই ভাবে একটা মোতলাক ভাবে একটা মোকাইয়েদ ভাবে একটা সম্পৃক্ত কোনো কিছুর সাথে আর একটা সম্পৃক্ত নয় এমন ভাবে এসছে ফায়দা কান আল মুরাদ মাজি ও এই যে যারা অর্থের বিকৃতি ঘটিয়েছে তারা অর্থ করেছে তাদের খণ্ডনের জন্য বলছেন যখন কোন জায়গায় বলা হবে যে আল্লাহর রহমত এসে গেল তাহলে এই আশাটা কিসের সাথে সম্পৃক্ত করা হয়েছে হ্যাঁ রহমতের সাথে তখন বলবে হ্যাঁ আল্লাহ রহমত যেহেতু হাদিস এসেছে রহমত শব্দটি এসেছে কিন্তু যখন রহমত শব্দটি আসেনি আমরুন শব্দ আসেনি আর জ হ্যাঁ আর অব্বকা তোমার রব আসবেন তখন ওখানে রহমত লাগাবার বা সব লাগাবার প্রতিদান লাগাবার অধিকার নেই আপনার তো বলছেন ফেজা খান মোরাদুমাইজি ও রহমত ইহ আজাবিহি যখন উদ্দেশ্য হবে আল্লাহর রহমত আশা বা আল্লাহর আযাব আশা ওনাহ বেজা বা এই ধরনের কোনো কিছু আল্লার আদেশ নিষেধ আসা কইয়ে দা বেজা তখন এর সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে যা আর যা রহমত ও বা যা আমর ওর অববেকা বা যা আজাব ওরব্বেকা আল্লাহর আজাব এসে গেছে আল্লাহর আযাম আজকে বিশ্বে আল্লাহর আযাব এসে গেছে যে এইভাবে আল্লাহর আযাব বলছি সম্পৃক্ত করে দিলাম হ্যাঁ আল্লাহর আজাবের সাথে বা রহমদের সাথে আর আরেকটা ব্যবহার প্রয়োগ এইটা এটার প্রয়োগ যেমন একটা হাদিস এসছে কামাফিল হাদিস আল্লাহ এমন আল্লাহ রহমাতি তার রহমত এবং কল্যাণ নিয়ে আসবেন আল্লাহ আসবেন কিসের সাথে রহমত এবং কল্যাণ নিয়ে এখানে আল্লাহ কি নিয়ে আসবেন রহমত আর কল্যাণ নিয়ে করে দেওয়া হয়েছে সুতরাং যেখানে সম্পৃক্ত সম্পৃক্ত যেখানে সম্পৃক্ত নয় সরাসরি আল্লাহর আগমনের কথা বলা হয়েছে তখন আল্লাহর আগমন বলবেন যেমন আরেকটি আয়াতে দেখেন কোরআন একারিমের ওলাকাত না হম বি কিতাবিন ফস্সালনা নিঃসন্দেহে আমি তাদের কাছে একটি কিতাব নিয়ে এসেছিলাম আল্লাহ বলছেন তাদের কাছে আমি কিতাব একটি কিতাব নিয়ে এসেছিলাম তাহলে এখানে নিয়ে আসাকে কার সাথে সম্পর্কিত সম্পর্কিত করা হয়েছে বা সম্পৃক্ত করা হয়েছে কিতাবের সাথে সুতরাং এখানে কিতাব এসেছে বলতে পারে আল্লাহ কিতাব নিয়ে এসেছেন মানে আল্লাহ কিতাব নাজেল করেছেন নবীর ওপর নবীর মাধ্যমে মানুষের কাছে কিতাব নিয়ে এসছেন এটা হচ্ছে মোকাইয়াদ নবস্থানী দ্বিতীয় রকম আল ইতিয়ান আল মাজি আল মুতলাক আশা ব্যবহার হয়েছে কিন্তু আল্লাহর সাথে সরাসরি কোনো কিছুর সাথে সম্পৃক্ত করে নাই ফাহাজ আল্লাহ এখন ইল্লা মজি ও সুবাহ এখানে অর্থ একমাত্র আল্লাহ তালার আগমনের নেবেন বলবেন না আয়াত আসল আল্লাহর আসার কথা আর ওখানে আপনি আল্লাহর আদেশ বা আল্লাহর রহমত আল্লাহর আযাব আল্লাহর ওমুক এর সাথে লাগিয়ে দেবেন না আপনি যেমন আল্লাহ বলছেন হালিয়ানুযুরুনা ইল্লা আয়াতাহুমুল্লাহ ফি যুল আলিমিনাল গামাম ও এরকম আর যখন রবক ওয়াল মালাক সফান সাফায়লা আখিরি আসসওয়াইকুল মুরসালার 427 পৃষ্ঠে রয়েছে দ্বিতীয় যে পর্বটি আলোচনা করব আজকে সেটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া আলার চেহারা কি সম্পর্কে চেহারা অজহুল্লাহ অজন অজন মানে কি আপনার যদি হোকা মানে আপনার মুখমন্ডল চেহারা চেহারা মানে মুখমন্ডল ফেস আল্লাহর চেহারা যদি করা না আসে তো এটা মানবেন না হ্যাঁ বলেন আল্লাহর চেহারা করা না আসলো আর বলছেন আল্লাহর চেহারা না চেহারা মানে সত্তা জাত চেহারা মানে কি করেছে আসারিরা জাত আল্লাহর চেহারা নেই চেহারা কি সত্তা আপনার চেহারা আছে জিজ্ঞেস করে আপনার চেহারা আছে বলছে না অবশ্যই আমার চেহারা আছে না না আপনার চেহারা নেই যদি কারো চেহারা না থাকে তো সে কি গলা কাটা গলা কাটা মানুষ তাই না চেহারা নেই আপনার চেহারা আছে আপনার রবের চেহারা নেই যেই রব আপনাকে চেহারা দিলেন সেই রবের চেহারাই নেই কারো চেহারা না থাকি ত্রুটি না কি করি আল্লাহ বলছেন আমার চেহারা আছে আর বিদাতি বলছেন না চেহারা মানে সত্তা তো বিদাতিরা পালাতে গেছে এক জায়গা থেকে পালাতে গিয়ে এর সাথে বড় গর্তে পড়েছে যেখান থেকে পালাতে গেছে সেটা গর্ত ছিল সেটাই কোরআন সন্না ছিল কিন্তু তাদের ভ্রান্ত ধারণাই সেটা একটা গর্তে গুমরাহিতে পড়তে যে না 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 আল্লাহর চেহারা বলবো তাহলে তো সৃষ্টির সাথে তুলনা হয়ে যাবে এখান থেকে পালায়ন করতে গিয়ে ফেরার করতে গিয়ে হ্যাঁ ওদের ভ্রান্ত ধরনে এটা কি ছিল একটা গোমরাহির গর্ত ছিল কিন্তু আসলে সেটাই ছিল কুরআন সুন্নাহ এটা ছিল সয়িআকিদা এখান থেকে পালাতে গিয়ে একেবারে বিদাতের গর্তে পড়েছে এমন বিদাতের গর্ত কখনো কখনো সেটা কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে ইসমাতুল ওয়াজহ লিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য চেহারার প্রমাণ দেখেন কুরআনের দুটি আয়াতে রয়েছে মহান আল্লাহ ইরশাদ করছে সূরা الرحমায় 8 নম্বর 27 কি বলছেন ছাব্বিশ নম্বরে রয়েছে কুল্লমান আলি হাফান ওয়াব কাওয়াজহর অব্বিকা জুল জাল ইকরম ভূপৃষ্ঠে কুল্লুমান আলাইহা মানে আলাল আরদে ভূপৃষ্ঠে যা কিছু রে সব কিছুই ফানিন মানে ধ্বংসশীল ফানা মানে ধ্বংস হয়েছে ধ্বংসশীল ওয়াব কাওয়াজহর অব্বিকা তবে হে নবী তোমার প্রতিপালকের চেহারা অবশিষ্ট থাকবে জুল জালাল ওয়াল ইকরাম যিনি মহিয়ান গরিয়ান হ্যাঁ বড় মর্যাদার অধিকারী তার চেহারা অবশিষ্ট থাকবে অজন মানে কি অজন মানে চেহারা আল্লাহ রব আলিনের চেহারা অবশিষ্ট থাকবে চেহারা আছে রব্বুল আলমিনে বলে চেহারা বলা হয়েছে না চেহারা নেই হ্যাঁ চেহারা আছে বলে চেহারা বলা হয়েছে দুনিয়াতে কোনো কিছু নেই আর বলা হয় যে এটা আছে একমাত্র আমাদের বাংলা ভাষায় ঘোড়ার ডিম সম্পর্কে ঠিক না গাধার ডিমও বলে না 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 ডিম নেই বাচ্চা হয় ডিম ডিম বলে পাবি মানে জিরো হ্যাঁ কিছু না তো একমাত্র ঘোড়ার ক্ষেত্রে ঘোড়ার ডিমটা ব্যবহার করে বাঙালি জাতি ঘোড়ার ডিম নেই তারপরে বলে ঘোড়ার ডিম তো আল্লাহ কি করেনে ঘোড়ার ডিমের কথা ব্যবহার করেছেন নাকি আল্লাহর চেহারা নাই তবু চেহারা বলেছেন বেদাতি ধারণা তো এটাই বুঝতে পারছেন কেন আমার কথা হয় বলেন যে কোরআনে ঘোড়ার ডিমের কথা আলোচনা আছে আর না হলে বলেন যে আল্লাহর চেহারা কথা কোরআনে করিম আছে তো আল্লাহর চেহারা আছে আল্লাহর চেহারা আছে আল্লাহর জাত আছে আর যেগুলি আমাদেরকে জানানো হয়েছে সেগুলি বলো হ্যাঁ আছে আর যেগুলি বলা হয়েছে নেই সেগুলো নেই আর যেগুলি সম্পর্কে কিছু বলা হয়নি সাইলেন্ট আমরাও চুপ সাইলেন্ট বুঝতে পেরেছি সহজ ভাষা সহজ ভাষা ভালো করে শুনে রাখেন আকিদার ক্ষেত্রে আল্লাহর জাত সেফাতের ক্ষেত্রে কি বলবেন যেগুলো আছে সেগুলো আছে আল্লাহর আসার কথা বলা হয়েছে আগমন আছে আল্লাহর চেহারার কথা বলা হয়েছে কি বলবো আছে আল্লাহ রবুল আলমিনের চোখের কথা বলা হয়েছে আছে আল্লাহর হাতের কথা বলা হয়েছে আছে আল্লাহর পায়ের কথা বলা হয়েছে আছে কিন্তু আল্লাহর নাকের কথা হ্যাঁ নাক আল্লাহর কানের কথা আল্লাহ শোনেন এই কথা আছে কিন্তু কেউ যদি আল্লাহর উজুন আছে কিনা আল্লাহর আনফ আছে কিনা তখন কি বলবেন এটা আমাদেরকে জানানো হয়নি বুঝা গেছে আল্লাহ বলেননি রসুল বলেননি চুপ আমরাও চুপ বুঝা গেছে আবার নাও বলেননি আল্লাহ রবুল আলমীন যে আমার নাক নেই নাক কাটা কান নেই বলেছেন যদি বলতেন তো বলতো নেই যেমন আল্লাহ বলেছেন যে আমার ঘুম নেই বলেছেন না বলেননি আল্লাহ বলছেন আমার তন্দ্রা নেই ঠিক আছে আল্লাহ বলছেন আমার ক্লান্তি নেই তো কি বলবেন নেই আল্লাহ বলছে আমার বিবি নেই আল্লাহ বলছে আমার ছেলে মেয়ে নেই তো নেই বলবেন না বলবেন না ক্লিয়ার আমার যদি এইরকম দু একটা আলোচনা শোনের শেফার সম্পর্কে তা আপনার ধারণা ক্লি রয়েছে এর উপর দিয়ে যদি আপনি গাড়ি নিজে চালিয়ে দিতে পারেনা তার গাড়ি তাহলে আপনি নিরাপদ যেখানে আল্লাহ বলেছেন হ্যাঁ রসুল বলেছেন হ্যাঁ হ্যাঁ না বলেছেন না চুপ আছেন চুপ ইফ মিন হাই স্পকাফাল কম যেখানে রসুল উল্লাহ সাল্লাম শাহাবাই কিরাম থেমে গেছেন ওখানে আপনি স্টপ করেন আপনি ও থেমে যান আমি বলতে পারবো না জানি না আল্লাহর রুহ যদি কেউ বলে আল রুহু আছে কিনা হ্যাঁ কি বলবেন হ্যাঁ না কোনটাই বলবেন জানি না আল্লাহ জানায়নি জানি না এই আসমা তহিদুল আসমা সিফাত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বাংলাদেশের একজন আলেম এমনি ফিকিম আসলাম আসলের ক্ষেত্রে সহি আলেম ওর মাধ্যমে অনেকে হেদায়েত পেয়েছে কিন্তু আসমা সিফাতের জ্ঞান না থেকে একটা চটি বই লিখেছে বইটা এখন আমি লুকিয়ে রেখেছি কাউকে দেখাই না ওই বই গুমরা যাবে বললে অথচ ফেকার মাসলাম আসাইলে ফতুয়াই ওগুলো তো ঠিক আছে ওনার অনেক খেদ আছে অনেক লোকের শিরিক বিদার থেকে সহি রাস্তা দেখিয়েছে নাম বলবো না রাহে মহল্লা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিছুদিন আগে মারা গেছেন কিন্তু এই আসমা সেফে যেই সাবজেক্টের ডাক্তার না সেই সাবজেক্টে যদি চিকিৎসা করতে লাগে এমবিবিএস ডাক্তার এসে বিল্ডিং বানাইতে লাগলে বিল্ডিং এর দশা কি হবে ইঞ্জিনিয়ার গিয়ে যদি ডাক্তারখানায় বসে ওষুধ দিতে লাগে তো কি হবে হ্যাঁ ইএমডি একবার স্পেশালিস্ট ডক্টর শরীরের ডক্টর এসে এখানে এসে যদি ইসলামের কথা বলতে লাগে তো ইসলামের বারোটা বাজি চড়েন ঠিক ওই রকম হয়েছে তহীদুল আসফাতের জ্ঞান বলছে আল্লাহ নাফসা আছে যখন নাফসা আছে তো রু আছে লা হাও লাও লা করে লেবেল এইভাবে তিনি আল্লাহ যখন শোনেন তো কান আছে এভাবে গুমরাহির শিকার হয়েছে বাকি তার বিষয় আল্লাহ মাফ করেন যারা চেষ্টা করেছে হয়তো কিন্তু ব্যর্থ হয়েছে হয়তো তার এই চেষ্টার জন্য আলমাদের আল্লাহ ওরাকে মাফ করে কিন্তু মারাত্মক বিষয় যদি জনগণের হাতে পৌঁছা যায় তো ওর কারণে এগুলি অনেকে গুমরা হয়ে যাবে সাবধান করার জন্য বলছি খুব ফর্মুলাটা সহজ মনে রাখেন যা আল্লাহ বলেছেন আছে আছে নেই নেই আল্লাহ চুপ রসুল চুপ আপনি চুপ জানি না আমাকে জানার আল্লাহ জানতে হবে কারণ যদি জানা জরুরি হয়তো আমার ইসলামের অংশ আল্লাহ অবশ্যই কতদিন আছে হ্যাঁ কেয়ামত হবে এটা জানতে হবে বিচার হবে এটা জানতে হবে এটা জানতে হবে নাহলে মুসলিম হবেন না কিন্তু কতদিন আর দুনিয়ার বয়স আছে যদি জিজ্ঞেস করেন আপনি কি বলবেন জানিনা নবিসাল বলছে না জিবরাইলকে বলছেন কারণ যদি আপনার ইমানে কোনো ঘাটতি থেকে যেত এটা না জানলে তো আল্লাহ অবশ্যই জানাইতেন জি তো অজহর আব বেকার চেহারা আছে এক কথায় দ্বিতীয় আয়াত হচ্ছে সুরে কাসাসের আয়াত নম্বর অষ্টআশি কুল্লো সাইন হালে কোন সব কিছুই ধ্বংসশীল ইল্লা ওয়াজাহু তার চেহারা ছাড়া কার চেহারা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ছাড়া চেহারা বলে চেহারা এবং তার সত্তা কে উদ্দেশ্য করা হয়েছে কিন্তু চেহারা আছে বলেই বলা হয়েছে সুতরাং অর্থ করতে গিয়ে চেহারা অর্থ করবেন চেহারা বলে জুজ বলে কুলকে উদ্দেশ্যনা হয়েছে একটা অংশ বলে একটা পার্ট বলে আমরা পুরোটাকে উদ্দেশ্য করি করি না করি না আমরা করি তো অনেক দিন পরে দেখা হচ্ছে আমাদের আমিনুল ইসলামের সাথে আপনার চেহারাটা অনেক দিন ধরে দেখিনি তাই না তার মানে ওর হাত পা দেখেছি ওর বডি দেখেছি শুধু চেহারাটা দেখিনি তাই না না চেহারা তো চেহারা কেন বললেন আপনি বলছেন আপনাকে দেখিনি আপনাকে এত শর্ট কথা বলতে আপনার চেহারা আরেকটা শব্দ বাড়াবে দরকারটা কি ছিল কিন্তু এটা ভাষার অলংকার আমরা বলি আপনার চেহারা দেখা দেখতে পাওয়া যায় না বলছি না বলছি না চেহারা বললে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করেছে ঠিক তেমনি অব কাজর অব্যাকা করলো সাইন হা লেখন ইল্লাহ বলে আল্লাহ চেহারা আছে বলে আমাদের চেহারা আছে বলে চেহারা বলার পরে বলছি যে আপনাকে দেখি না উদ্দেশ্য করছি ঠিক তেমনি আল্লাহর চেহারা আছে বলে আল্লাহ রবুল আলমিন জাতকে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহর চেহারা দিয়ে আল্লাহ চেহারা আছে আল্লাহ চেহারা কার মতো আল্লাহর মতো যেমন উপযোগী হয় আরে সৃষ্টি সৃষ্টি তো পার্থ করেছে এই কথাগুলি মাহমুদ রায় বারবার আলোচনা করেছেন বা আকিদা সম্পর্কে যারা আলোচনা করেছেন তারা সৃষ্টি সৃষ্টি পার্থক্য একজন মানুষের চেহারা মানুষের চেহারা মেলে না আর মানুষের চেহারা সাথে মিলে না ঠিক না সবকিছুরই চেহারা আছে হ্যাঁ গরু ছাগলের মুখমন্ডল আছে কিন্তু তার মতো কেউ যদি বললে গরুর চেহারাটা কেমন গরুর চেহারা গরুর মতো হ্যাঁ মুরগির চেহারা মুরগির মতো মানুষের চেহারা মানুষ মানুষের চেহারা মানুষের মতো ঠিক তেমন আল্লাহর চেহারা আল্লাহর মতো আল্লাহর আল্লাহর মতো

আল্লাহর গণগুলিকে অস্বীকার করেছে তার আন্নাল ওয়াজা লেইশ আলা না অজন না আল্লার চেহারা নেই ইন্নামাল মোরাদবে জাত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সত্তা অথবা আল্লাহর সভা প্রতিদান অথবা আল্লাহর যেহাত দিক অজন মানে যেহাতুন দিক অয়েব কাঝহর অপেক্ষা তাহলে কি অর্থ হবে তোমার রবের দিকটা বাকি থেকে যাবে যদি সবে অর্থ প্রতিদান না হয় তোমার অবের প্রতিদান বাকি থেকে যাবে হ্যাঁ ওয়া কবজরাব্বগা তোমার রবের শুধু জাত বাকি থাক ওজন নাই চেহারা নাই চেহারা অশিকার বলছেন ওয়াজি তাবিলাতুন বাতিলা মিন উজুফ এই যে অর্থের বিকৃতি বা অপব্যাখ্যা কোয়াক্তি দিক থেকে বাতিল তিনটি দিক উল্লেখ করেছেন যে এই অর্থগুলি নেওয়া আল্লাহর চেহারা মানে কি অর্থ নেওয়া একটা হলো সত্তা আরেকটা হচ্ছে চেহারা মানে হচ্ছে প্রতিদান সওয়াব হ্যাঁ বদলা দেওয়া আর একটা হচ্ছে দিক এই অর্থগুলি কয়েক দিক থেকে বাতিল প্রথম কথা আন্না আহ আৎ ওয়াজি আলা জাতি এখানে চেহারাকে কে করা হয়েছে জাতের ওপর চেহারা কে করা হয়েছে জাতের ওপর কামাফিল হাদিসে হাদিস এসছে আউদু বিল্লাহিল আজিম হবি ওয়াজি হিল করিমা সুলতান কাদীম এই দো মুখস্ত আছে কারি তখন পড়তে হয় মসজিদে প্রবেশ করলে পড়তে হয় আউজবিল্লাহ আজিম আমি আশ্রয় গ্রহণ করি মহান আল্লাহ বিল্লাহিল আজিম আল্লাহর নাম আসল না আসলো না আল্লাহর নাম জাত আসল তারপরে অবে ওয়াজিল করিম এবং তার সম্মানিত চেহারার আশ্রয় গ্রহণ করি সম্মানিত চেহারার আশ্রয় গ্রহণ করি আজ করা হল এবং দিয়ে যখন এবং বলা হয় তো মাতুফ মাতুফ আলাই যেটা আগে বর্ণনা করা হয়েছে আর পরে এর পরে যেটা বর্ণনা করা হয়েছে সাধারণত দুটো ভিন্ন ভিন্ন বিষয় একই বিষয় হয় না বা একই ব্যক্তি হয় না এটা হচ্ছে আরবি কায়দা গ্রামার যেমন আমরা বলি আমি এসছি এবং আমার ছেলে এসছে আমি আমার ছেলে ভিন্ন কিনা দিদার এসছে মোবারক এসছে দুজন ভিন্ন ভিন্ন এবং যা আ দি দারুণ অমবা অমবার এখন ও দিয়ে আজ করা হয়েছে দুজন ভিন্ন ভিন্ন একই বস্তু নয় একই বস্তু হলে তো এইভাবে বলা হয় না সাধারণ তো ওটাই কথা বলছেন এখানে বল আজ ফৈ একটাজিল মোগায়রা আর যখন আজ করা হয়েছে এবং দিয়ে বর্ণনা করা হয়েছে এটা ভিন্নতা চাই মানে যেটা পরে বর্ণনা করেছে সেটা আগের চাইতে ভিন্ন আউজু বিল্লাহিল আজিম আল্লাহ আল্লাহর জাদ আর ওয়াবে ওয়াজ হেহি হচ্ছে আল্লাহর আল্লাহর জাত ছাড়া আল্লার ওয়াজ আলাদা জিনিস মানে আল্লাহর ওয়াজ মানে জাত নয় সত্তা নয় বরং আল্লাহর ওয়াজ চেহারা আছে দ্বিতীয় দ্বিতীয় খণ্ডন হচ্ছে আন্না আজাফ আল ওয়াজহা ইলা জাথি এখানে চেহারাকে এজাফত করা হয়েছে সম্পৃক্ত করা হয়েছে জাতের সাথে ওয়াজা আ অজা ওয়াজা আ রব্বকা তোমার রব নওয়াজহু রব্বিকা ওয়াজাউচি কি আছে ওয়াজহু রব বেকা কল্লমান আলাহিফান ওয়া খা অজহ রব তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে রবের চেহারা মোজাফ মজাই অজহন আরবি রাহার অহন হচ্ছে মজাফ আর রব হচ্ছে মজা ফেলে ওয়াশফ আল ওয়াজহ বে আর আল্লাহর চেহারার গুণ বর্ণনা করেছে জুল জালাল ওয়া লেখরা ফালাউকান আর অজহো আজাদ যদি চেহারাটাই যদি সত্তা হয়তো লা কান আর লাফজুল ফিল আয়াতের সেলাতুন তাহলে অজহন শব্দটি তাহলে অতিরিক্ত আর কোরআনে অতিরিক্ত কথা বয়ন করবে এত সংক্ষিপ্ত করে বা ডবল ডবল হ্যাঁ অর্থ নেই এমনি এমনি একটা শব্দ নিয়ে আসছে এরকম হইতে পারে না তারপরে দ্বিতীয় খণ্ডও বলছেন আন্না লাইউ রফিফি লগাতে ওমাম মিনাল ওমার আন্না অজাহাশাহী বেমার জাতি আবির সওয়াব বলছেন যে কোন ভাষায় পৃথিবীর এমন হয় না যে চেহারা বললেন আর চেহারা নেই আর চেহারা মানে হচ্ছে সত্তা আর চেহারা মানে হচ্ছে প্রতিদান বদলা এইরকম হয় না বরং অভিধান যদি খুলেন ডিকশনারি খুলেন তাহলে দেখবেন ওজন মানে হচ্ছে মানে হচ্ছে ফেস মুখমন্ডল কোন জায়গায় কোন ডিকশনাইতে খুঁজে পাবেন অজন মানে সত্তা অজন মানে ব্যক্তি এরকম হয় না এই অর্থ কোনো ডিক্সাইতে পাওয়া যায় না চেহারাটা যখন হলো তো হাতের দশটা শেষ করিনি তাই না তারপরে ভাস্কর বলছেন করিল ক্যিম কোরআনে কেরিমে আল্লাহ রব আলিনের জন্য কিসের প্রমাণ হাতের না দুই হাতের হাত আছে দুই হাত আছে শুধু হাতের কথা নাই দুই হাতের কথা রয়েছে দুই হাতের প্রমাণ রয়েছে দেখেন কোনখানে দুটি আয়াত দেখাবে আপনাদেরকে দুই হাতের কথা রয়েছে মহান আল্লাহ এর সাদ করছেন সুরা সদের আয়াত পঁচাত্তর অকৌলহু মোহান আল্লাহ রবানী মামানাকে আন্তঃশু দেলে মা খালাক তো বেয়া হে ইবলিস তোমাকে কোন জিনিসটা বাঁধা দিয়ে দিলো সেজদা করতে এমন ব্যক্তিকে যাকে আমি আমার দুই হস্ত দিয়ে সৃষ্টি করেছি দুই হাত দিয়ে কি করেছি খালাক সৃষ্টি করেছি বেয়া আমার দুই হাত দি ইয়াদাইনে ইয়াদাইয়া যখন ইয়ার সাথে এজাফত হয়েছে তখন নুনটা হজফ হয়ে গেছে

আল্লাহ খরচ করছে তাই না আল্লাহকে তার কৃপন বলতো ফকির বলতো কত শব্দ আবার আল্লাহ আল্লাহকে বলতো তারা যে মগরুল্লাহ আছে তারপর দেয় না তো আল্লাহর হাত আল্লাহ বলছেন গুল্লা তাই তাদের হাত আবদ্ধ হোক তাদের হাত ধ্বংস হোক ওনু মা কালু তারা যে অন্যায় কথা বলেছে তার জন্য তারা অভিশপ্ত হোক বরং আল্লাহ দুই হাত তার দুই হাত উন্মুক্ত খোলা ইউনফেক যেমন ভাবে চান তেমন ভাবে তিনি ব্যয় করেন আয়াতে কি প্রমাণ পাওয়া গেল আল্লাহ দুই হাত ইয়াদাহু ইয়াদান নে হুয়ারদি আজাফুতরকা ননটা হজ এখানেও হজফ হয়ে গেছে আল্লাহর দুই হাত আছে এখানে দুই হাতের কথা আসলো আবার দুই হাতকে কখনো কখনো আমার দুই না বলি এমনি হাত বলি বলি না বলি না আমি নিজের হাতে করেছি হয়তো দুই হাত দিয়ে করেছেন কিন্তু সব দুই হাত কথাটা বলি না আমরা হ্যাঁ দুই হাত লাগিয়ে কাজটা করেছেন কিন্তু এ বলি আমি নিজের হাতে করেছি রাজমিstri বলছে তো দুই হাত লাগেছেন এক হাত দিয়ে কাজ করেছে। কিন্তু দুই শব্দটি তো ব্যবহার করেনই কিন্তু উদ্দেশ্য দুই তো ঠিক ওই রকম সেটা মুলকের প্রথম আয়াত বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত কিছুর মালিকানা রয়েছে রাজত্ব রয়েছে সার্বভৌমত্ব রয়েছে বেয়া দেহিল মুলক আল্লাহর হাতের প্রমাণ আল্লাহর দুই হাতের প্রমাণ পাওয়া গেল তাহলে তিনটি আয়াত বললাম দুটি আয়াত এখানে লেখক ইমিন তাইম রাহিম আল্লাহ উল্লেখ করেছেন আর সুরায় মুলকের আয়াত মনে রাখবেন ঠিক আছে না শাসু আলফজ হাফত ওলা বলছেন যে আসা হেদ মিয়া আয়াতাই নে আলকারি মাতাই দুটি যে আয়াত উল্লিখিত হয়েছে এই দুইটি আয়াত থেকে যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে আন্নাফি হেমা ইজবাত আলিয়া দাইন আলিল্লাহ সুবান ওয়াতালা এই দুটো আয়াতে আল্লাহ সুভানো আতালার দুই হাতকে সাব্যস্ত করা হয়েছে ওয়ান্নাহমা ইয়াদানে হাকিক আতানে আর হাকিকি আতানে আর আল্লাহর যে দুই হাত রয়েছে সত্যিকার অর্থে হাকিকি হাত হ্যাঁ রূপক অর্থে নয় বরং হাকিকি হাকিকি হাকি আর মাজাজি মাজাজি বা রূপোকে বলা হয় হাকি কি অর্থ মানে আসল অর্থেই রয়েছে লায়ে কাতান বেজালালি ওয়াজমাতিহি যেমন আল্লাহ রব্বুল আলমের মহত্ব আর বড়দরের জন্য উপযোগী হয় লেয়েসা থাকা মাখলুক সৃষ্টির হাতের মতো না সৃষ্টির দুই হাতের মতো নয় কোন তুলনা নাই হাতের আমাদের হাত এই ছোট হাত হাতে পাঁচটা আঙ্গুল আছে তার মধ্যে এই এভাবে আছে ইত্যাদি ইত্যাদি এসব সমস্ত কিছুর সাথে কোনও তুলনা নেই আল্লাহর আব্বুয়ের জাত যেমন তেমন আল্লাহর আব্বুল হাত লেয়েশা কামিছিলে কেন কোন কিছুর সাথে তুলনায় ওই সুরাস সুর আর আয়ত্তে মনে রাখেন মাপ কাঠি গত সপ্তাহে আলোচনা এসেছে লেশা কামিছিলে হি সেই আল্লাহর মতো কোনো কিছু নেই আল্লাহর জাতের মতো কোনো কিছু নেই আল্লাহর হাতের মতো কারোর হাত নেই আল্লাহর চেহারার মতো কারোর চেহারা নেই আল্লাহর কাজের মতো কারো কাজ নেই আল্লাহ রহমতের মতো কারোর রহমত নাই আল্লাহ রবের শাস্তির মতো কারোর শাস্তি নেই সমস্ত গুণের ক্ষেত্রে বলবেন অফিজ আলেখার রাদ আলা মন্নাফালিয়া হাকিয়া দাইনে আনিলাহ এই আয়াতগুলিতে খণ্ডন রয়েছে ওই সব পথভ্রষ্টদের যারা আল্লাহর সত্যিকার হাতকে অস্বীকার করেছে এবং তাদের ধারণা আন্নাল মুরাদা বেলিয়াত হাতের মানে হচ্ছে আল কুদরা কুদরত হাত মানে কি কদরত আবির নিয়ামত কেউ কেউ তাবিল করেছে মানে রূপক অর্থ নিয়েছে যে নিয়ামত হ্যাঁ অমুকের মানুষ করায় আমার হাত আছে আমরা বলি না আমাদের দেশের মোল্লারা ওই নিজের বাংলা ভাষা থেকে নিয়ে ওই রূপক অর্থ কোরআনেও ফিট করতে চেয়েছে হ্যাঁ সিফাতের ক্ষেত্রেও আর তার জন্য দলিল লাভ যে রূপক অর্থ হয়তো সাহাবিদের থেকে দলিল পেশ করতে হবে না নবী সালাম থেকে দলিল পেশ করতে হবে না তারা কি এরকম করেছেন না তো যেমন আমরা বলে থাকি বা আমাদের ভাষায় ব্যবহার হয়ে থাকে যে অমুককে বড় করায় বা অমুকের আমার হাত রয়েছে মানে কি অবদান রয়েছে যে নিয়ামত অনুগ্রহ অনুগ্রহ রয়েছে অর্থ তো অনুগ্রহের তাবিল করে অথবা কুদরত হ্যাঁ অমুক দুর্ঘটনায় বা অমকের খুনে অমুকের হাত আছে মানে মানে সে ক্ষমতা খাটিয়েছে ক্ষমতার অর্থ এইভাবে তারা কোরআনের অর্থের বিকৃতি ঘটিয়েছে আল্লাহর হাতের ক্ষেত্রে বলছেন शेख সওল ফাওযান ওয়া হাদাত তাউইলুন বাতিলুন এই অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি হচ্ছে বাতিল ওয়াতাহরিফুল কোরআনিল কারীম কোরআনের ক্বরিমের তাহরিফ মানে অর্থের বিকৃতি ফল মুরাদ ইয়াদু الذাত হাতের মানে হচ্ছে সত্তাগত হাত আল্লাহর হাত আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত তো তাই না এটা হচ্ছে সত্তাগত সিফাত লা ইয়াদু আল কুদরা ওয়া النীমা এই ক্ষমতা আর নিয়ামতের হাত নয় ইজ লাউ কানাল মুরাদ বিল ইয়াদি কুদরা আচ্ছা এখানে খুব সূক্ষ্ম কথা শুনবেন এবং খুব মজার কথা শুনবেন যদি হাত মানে এখানে কুদরত হইতো বা হাত মানে নিয়ামত হইতো তো কোরআনে দ্বিবচন ব্যবহার হয়েছে কি হয়নি আমাদের ভাষাতে ব্যবহার হয় যে দুই হাত মানে দুই নিয়ামত দুই কুদরত হ্যাঁ ব্যবহার হয় কখন হয় না যদি হতো তাহলে এক বচন আসতো যখন দ্বিবচন বচন এসছে তার মানে আল্লাহ রাবুল আলমের হাত মানে আসলই হাত আছে আর দুটো হাত আছে বুঝতে পেরেছেন কারণ কোন ভাষাতে এটা চলে না হ্যাঁ বেমানান একবারে যে দুই হাত মানে দুই ক্ষমতা রয়েছে আমার দুই ক্ষমতা দিয়ে কাজ করেছি হ্যাঁ আমার দুই নিয়ম দুই অনগ্রহ দিয়ে কাজ করেছি তাই না তাই বলছেন লাউ কানাল মোরাদ বিলিয়াদে কুদরাত যদি হইতো কামাই আকুল লাবাতালা তাকসিস তারপরে ওটা আগে আসছে যেটা কথা আগে বলে দিলাম আরেকটি কথা আসছে যদি হাত মানে কি হয় কুদরতি হাত হাত মানে কি কুদরতি হাত তো তাহলে এর মানে হাত আল্লাহর ক্ষমতা আল্লাহর আল্লাহর কি ক্ষমতা তো আদম আলাইস্লামকে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ বলছেন আমি নিজ হাতে সৃষ্টি করেছি তার মানে কি হবে তাহলে নিজ ক্ষমতাই সৃষ্টি করেছি তাহলে প্রশ্ন উঠে ইংলিশ যদি জিজ্ঞাসা করে আল্লাহকে যে আল্লাহ তুমি যে বলছো যে তুমি কেন সেজদা করলে না এমন ব্যক্তিকে যাকে আমি নিজের কুদরত নিজের ক্ষমতায় সৃষ্টি করেছি তা আল্লাহ কি আমাকে আমি হয়েছে ইবলিস কার কুদরতে তাহলে ইবলিসের সৃষ্টিতে আর আদমের সৃষ্টিতে পার্থক্য কি থাকলো আর আদমের বৈশিষ্ট্যটা কি থাকলো যদি কুদরত হয় ওর মানে তাহলে এবার বুঝতে পারছেন খুব সুন্দর কথা কিন্তু ইউলিশ তো বলবে তাই বলছেন শেখ শেখের কথায় তার আরবি ভাষা দিয়ে শুনে আপনাদেরকে বলছেন যে যদি হাত মানে কুদরত তো যেমন বেদাতীরা বলছে লাবা তালা আদম বেখাল কাহী তাহলে আল্লাহ যে দুই হাত দিয়ে সৃষ্টি করেছে আদমকে এটা আল্লাহর সাথে আর আদমের সাথে খাঁস করার কোনো যুক্তি নাই কারণ ফাইন না জামি কাতে সমস্ত সৃষ্টি কার কুদরতের সৃষ্টি হয়েছে আমাদেরকে আল্লাহ কুদরত সৃষ্টি করেনি আমরা কার ক্ষমতায় সৃষ্টি হয়েছি হ্যাঁ সব কিছু কার কুদরতের সৃষ্টি হয়েছে তাহলে সব কিছুর সৃষ্টিতে আদমের সৃষ্টিতে পার্থক্য কি থাকলো সব তো কুদরত দিয়ে তাহলে দুটো কোন বৈশিষ্ট্য আদমের থাকলো না কোন মর্যাদা থাকলো না আল্লাহ বলছে একে শেষদা করা উচিত ছিল তোমার কারণ আমি নিজ হাতে তৈরি করলাম তাহলে বোঝা যাচ্ছে যে কিছু একটা বৈশিষ্ট্য আছে সেই জন্য এইভাবে গুরুত্ব দিতে বলা হচ্ছে বুঝছেন না তাই বলছেন যা হাত তা ইবলিশ এমনকি ইবলিশ হোলে কাদবে কুদরতে ইবলিশকেও সৃষ্টি করা হয়েছে কার কুদরতে আল্লাহর কুদরতে আইয়ো মাঝি এতেন লে আদম আলা ইবলিশ ফি কলি হি লে মাখালাক তো আমি যেন দুই হাতে সৃষ্টি করলাম নিজে তো তাহলে কি পার্থক্য থাকলো ইবলিশ আর আদমে ইবিলিশ আর আদমে কোনো পার্থক্য থাকলো না যদি কুদরতি হাত হয় তাহলে তাহলে বুঝা গেল যে ইবলিশকে আল্লাহ নিজের ক্ষমতার সৃষ্টি করেছেন কিন্তু হাত দিয়ে না বাকি আদমকে নিজ হাতে মাঠ নিয়ে আল্লাহ সৃষ্টি করেছে সৃষ্টি দুই হাতে আল্লাহ সৃষ্টি করেছেন এই মর্যাদা আদমের আদম সন্তানের তারপরে বলছেন যে কৌর লেমা খালাক তো বেদে ফাঁকানা ইমকেন ইবলিস তাহলে ইবলিস ইবলিস আইয়া ইবলিস বলতে পারে এই কথা ও আনা খালাক তানি হে আল্লাহ তুমি আমাকে বলছো যে সিজদা করা উচিত ছিল কারণ আমি নিজ কুদরতে সৃষ্টি করেছি তো আমাকে তো তোমার তুমি কুদরতে সৃষ্টি করেছো কি পার্থক্য আমার আর ওতে কেন করতে যাবো কথা বলতে ওই কথা বলেনি ও বলেছে ওকে মাটি দিয়ে আর আমাকে আগুন দিয়ে সেই জন্য করব না বলছেন যে এজা কানাল মুরাদ বেহাল কুদরা যদি হাত মানে কুদরত হইতো তাহলে এটা ইবলিস বলতে পারতো যে আমাকে তো তোমার কুদরত দিয়ে সৃষ্টি করেছে কুদরতি হাত দিয়ে ও আইজান লাউ কানাল মুরাদ বিলিয়া দিয়ে কুদরা আর হাত মানে যদি কুদরত হইতো লাউা যাব ইয়া কোন কুদরা তা না আল্লাহর কয়টি কুদরত দুই হাত মানে দুই কুদরত দুই হাত মানে দুই কুদরত হয়ে যেত তাহলে দুই কুদরতকে কোনো ভাষাতে চলে বে কথা ওখাদ আজমহল মুসলিম মোন আলা বতলা নে জালকে সমস্ত মুসলিমরা একমত যে এই অর্থগুলি বাতিল যে দুই কুদরত কেমন করে হয় ও আই কানাল মুরাদ বেলিয়াদ ইয়াদ মানে হাত মানে যদি নিয়ামত হইতো লা কানাল মান আন্না ও খা লা আদ মাতাই আল্লাহকে দুই হাতে সৃষ্টি করেছে মানে দুই নিয়ামত দিয়ে সৃষ্টি করেছি আবার দুই নিয়ামত কি হ্যাঁ আল্লাহ আল্লাহ আদমকে দুই নিয়ম মধ্যে সৃষ্টি করেছেন সেটাও বাতিল কথা ও হাজা বা তুমি কথাও বাতিল নিয়াম আল্লাহ কাসির আল্লাহ শুধু দুটো নিয়ম দিয়েছেন আদমকে না অসংখ্য নিয়ামত দিয়েছেন ওয়াইন তাউদ্দ নিয়ামত আল্লাহ